কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আজ আমি তোমাদের বাংলা ভাষা শিক্ষা বইয়ের রসিকাযোগ পাঠ থেকে আলোচনা করছি। গত ক্লাসে তোমাদের অকার যোগ এবং আকার যোগ সম্বন্ধে আলোচনা করা হয়েছে। দেখো রসিকাযোগ কিভাবে হয় আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখো ক হসন্ত যোগ রসই সমান কি, তাহলে ক হসন্ত যোগ রসই সমান কি। তারপরে দেখো খ হসন্ত যোগ রসই সমান খি। এইভাবে আমরা রসিকার যুগে শব্দ পাই। তারপরে দেখো রসিকার যুগে পাঠে তোমাদের শব্দার্থ দেখে দিচ্ছে। শব্দার্থ কিছু আছে, দেখো এখানে আছে ক্ষিতি। ক্ষিতি শব্দের অর্থ তোমরা পড়বে ভালো করে। ক্ষিতি শব্দের অর্থ পৃথিবী, মাটি, হ্যাঁ এইসব হয়। তাছাড়া এখানে দেখো আছে খারিজ। খারিজ মানে কি? বাতিল, দাখিল, জমা দেওয়া। তো আমি কিছু অর্থ লিখিয়ে দিচ্ছি। দেখো ক্ষিতি, ক্ষিতি শব্দের অর্থ তোমরা লিখবে পৃথিবী, পয়রিকার, থরসিকার, বদিবিকার, পৃথিবী। এই শব্দটা তোমাদের সিলেবাসে আছে, এটা ভালো করে শিখে নেবে। ক্ষিতি শব্দের অর্থ পৃথিবী। তারপরে দেখো আছে খারিজ। খারিজ মানে কি? বাতিল করে দেওয়া। খারিজ মানে এটা বাতিল। গোয়াক্কার, থরসিকার, ল, বাতিল। তো খারিজ একটা রসিকার যুগের শব্দ এবং ক্ষিতিও একটা রসিকার যুগের শব্দ। তো এগুলি রসিকার যুগের সব পার থেকে শব্দগুলি তোমরা ভালো করে দেখবে। দেখো ক্ষিতি, ক্ষিয়রসিকার, তরসিকার, ক্ষিতি। ক্ষিতি শব্দ অর্থ কি? পৃথিবী। ওরিকার, থরসিকার, বদিরিকার, পৃথিবী। তারপরে দেখো এখান থেকে আমি কিছু প্রশ্ন লিখিয়ে দিচ্ছি। দেখো রসিকার যুগে পাঠে তোমাদের প্রশ্ন আছে। দেখো কে গান গায়, কে গান গায়? পাপিয়া। পাপিয়া একটি রসিকার যুগের শব্দ। তো এটার আনসারটা হবে পাপিয়া। ওয়াকার, পরশিকার, অন্তস্থ আকার, পাপিয়া গান গায়। আনসারটা এভাবে লিখতে হবে, কে গান গায়? পাপিয়া গান গায়। তারপরে দেখো আছে নভ। নভ কাকে বলে? নভ শব্দের অর্থ আকাশ, গগন। নভ শব্দের অর্থ এভাবে আমরা লিখতে পারি। তো নভ মানে আকাশ। তো নভ শব্দের অর্থ আমরা কী লিখব? আকাশকে নভ বলে। আকাশকে আকাশ কে নভ বলে, আকাশকে কি নভ বলে। তারপরে দেখো আছে নট। নট কাদের বলে? সাধারণত যারা নাচ করে তাদের নট বলে, বা ধিন ধিন করে যারা নাচে তাদের নট বলে। আমরা লিখতে পারি যারা নাচ করে তাদের নট বলে। আমরা এইদিকে দেখে দিচ্ছি নট, যারা নট কাদের বলে? যারা নাচ করে তাদের নট বলে। যারা নাচ করে তাদের নট বলে, তাদের নট বলে। তো আমরা এইভাবে আনসারটা দেখতে পাই, যারা নাচ করে তাদের নট বলে। তারপরে দেখো আছে ক্ষিতি। ক্ষিতির অপর নাম কি? তো ক্ষিতি শব্দের অর্থ আমরা পেয়েছি এখানে, ক্ষিতি শব্দের অর্থ পৃথিবী। ক্ষিতি শব্দের অর্থ কি? পৃথিবী। তো ক্ষিতি শব্দের অর্থ আমরা পৃথিবী লিখতে পারি। আবার ক্ষিতি শব্দের ক্ষিতির অপর নাম কি? এটা আমরা মাটি লিখতে পারি। ক্ষিতির অপর নাম মাটি অথবা পৃথিবী। এভাবে আমরা আনসারটা লিখতে পারি। তো লিখে দিচ্ছি, দেখো ক্ষিতির অপর নাম মাটি অথবা আমরা পৃথিবী লিখতে পারি। তো আমি আবার বলে দিচ্ছি, দেখো এখানে প্রশ্নের উত্তরগুলি দেখিয়ে দিচ্ছি। দেখো কে গান গায়? ভালো করে দেখো, কে গান গায়? এখানে আনসারটা হবে পাপিয়া গান গায়। তারপরে দেখো আছে নভ কাকে বলে? আকাশকে নভ বলে। তো নভ শব্দের অর্থ আকাশ, গগন, হ্যাঁ এরকম আমরা করতে পারি। তারপরে দেখো আছে নট কাদের বলে? তো যারা নাচ করে তাদের নট বলে। আমরা এভাবে আনসারটা লিখতে পারি, বা তোমরা লিখতে পারো যারা ধীন ধীন করে নাচে তাদের নট বলে। এভাবে আমরা আনসারটা লিখতে পারি। তো ক্ষিতির অপর নাম কি? ক্ষিতির অপর নাম কি? ক্ষিতির অপর নাম মাটি অথবা পৃথিবী। তো আমরা আনসারটা এভাবে লিখব। তো এই পার্ট থেকে তোমাদের আরও কিছু প্রশ্ন আছে, এগুলি নেক্সট ক্লাসে তোমাদের আমি লিখে দেবো বা পড়িয়ে দেবো। ঠিক আছে, তোমরা এই প্রশ্নগুলি ভালো করে বাড়িতে পড়বে। তো আজ এখানেই শেষ করছি, নমস্কার।